প্রবাসী প্রবাসী বাংলাদেশের ভাই বোন, প্রবাসী প্রবাসী বাংলাদেশের ভাই বোন, জীবন বাজি রেখে তারা তাকে প্রবাসে, জীবন বাজি রেখে তারা তাকে প্রবাসে। ওরে কেউ বুঝে না তাদের কষ্ট, ওরে কেউ বুঝে না তাদের কষ্ট, বুঝিবার তো মানুষ নাই। প্রবাসী 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 বাংলাদেশের ভাই বোন, জীবন যুদ্ধ করে তারা তাকে প্রবাসে, জীবন যুদ্ধ করে তারা তাকে প্রবাসে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি আছেন তিনি একজন প্রবাসী রেমিডের যোদ্ধা, বাংলাদেশে এসে ওনার কষ্ট যখন আমাকে শেয়ার করেছে তখন আমি যতটুকু পেরেছি এই গানটা লেখার চেষ্টা করেছি, যদি কোনো জায়গায় ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আমি কোনো লেখক কিংবা সুরকার না, আমি যতটুকু পেরেছি আমি গানটি লিখেছি, আবারও বলি যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি গানে চলে যাচ্ছি। ওরে বাংলাদেশে রেখে গেল আত্মীয় স্বজন, কেউ বুঝে না প্রবাসীদের জীবনের ওজন, বাংলাদেশে রেখে গেল আত্মীয় স্বজন, কেউ বুঝে না প্রবাসীদের জীবনের ওজন। ওরে বেতা কষ্ট লইয়া বুকে, ওরে প্রবাসী যাই দিন কাটাই রে, বেতা কষ্ট লইয়া বুকে, ওরে প্রবাসী যাই দিন কাটাই রে, ওরে কেউ বুঝে না তাদের কষ্ট, ওরে কেউ বুঝে না তাদের কষ্ট, বেতা বুঝাই কারে রে। প্রবাসী প্রবাসী বাংলাদেশের ভাই বোন, প্রবাসী প্রবাসী বাংলাদেশের ভাই বোন, জীবন যুদ্ধ করে তারা তাকে প্রবাসে, জীবন যুদ্ধ করে তারা তাকে প্রবাসে। ওরে বিদেশের জমিনে যখন প্রবাসীরা যায়, কপিল তাদের যাচাই বাছাই করি নেই রে ভাই, বিদেশের জমিনে যখন প্রবাসীরা যায়, কপিল তাদের যাচাই বাছাই করি নেই রে ভাই। ওরে কথা ছিল ভালো কাজের, দিল না সে ভালো কাজ রে, তবুও তারা কষ্ট করে, তবুও তারা কষ্ট করে যে কোনো কাজে রে। প্রবাসী প্রবাসী বাংলাদেশের ভাই বোন, প্রবাসী প্রবাসী বাংলাদেশের ভাই বোন, জীবন যুদ্ধ করে তারা তাকে প্রবাসে, জীবন যুদ্ধ করে তারা তাকে প্রবাসে। ওরে হাসে মা যাদের প্রবাসীদের কষ্ট শুনিয়া, গালে কিলাম প্রবাসীদের কষ্ট নিয়া, হাসে মা যাদের প্রবাসীদের কষ্ট শুনিয়া, গালে কিলাম প্রবাসীর কষ্ট নিয়া। ওরে দোয়া করি ভালো তাকে, প্রবাসী ভাই ও বইন রে, ওরে দোয়া করি ভালো তাকে, প্রবাসী ভাই ও বইন রে। ওরে শত কষ্টের মাঝে তোমরা পাইবা ফল একদিন রে,
প্রবাসী 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 বাংলাদেশের ভাই বোন জীবন যুদ্ধ করে তারা তাকে প্রবাসে জীবন যুদ্ধ করে তারা ওরে তাকে প্রবাসে দেখেন প্রবাসীদের কি কষ্ট প্রবাসীদের কত কষ্ট আমি জানি না আমি যেহেতু প্রবাস জীবনে যাই নাই বলতে পারবো না প্রিয় দর্শক আমার ভাই রানা সাহেব প্রবাস কাটিয়ে আসছেন কিন্তু যখন সে আমাকে প্রবাস জীবনের কিছু দুঃখ আমাকে শোনালো তখন আমি বাধ্য হলাম যতটুকু পেরেছি লিখেছি দেওয়ার চেষ্টা করেছি তো একটু কথা বলবো রানা ভাইয়ের সাথে রানা ভাই আসলে প্রবাস জীবনটা কেমন একটু বলেন তো প্রবাস জীবনটা আমাদের অনেক সুখের আমাদের দেশে যখন ভাই বোন মা বাপ স্ত্রী স্বজন সবাই জানে প্রবাসে আমরা গেছি অনেক টাকা ইনকাম করি দেশে পাঠাই তারা জানে না যে আমরা কত কষ্ট করে প্রবাসে টাকাটা ইনকাম করি প্রবাসে গিয়ে আমরা যে টাকাটা বিমান ভাড়া ভিসা কিনে নিয়ে যাই এই টাকাটা যদি আমাদের দেশে আমরা যদি ব্যবসা বিভিন্ন কাজে ব্যয় করি বিদেশ প্রবাস থেকে আরও বেশি টাকা আমরা ইনকাম করতে পারব সব সাথে দুঃখ লাগে কিরকম জানেন আমি যখন দুপুরে কাজ করি তখন আমার মা ফোন করে বলে বাবা কেমন আছিস মা ভালো আছি মা কেমন আছো মা বাবা তুমি কি করতেছ মা আমি এখন গোসল সেরে খেতে যাব মা তখন জানেন ভাই প্রচুর রৌদ্রের মধ্যে ভেড়া ওগুলো আমরা দেখি চাঁদ উপর দিকে কত রুদ্রের প্রেশার কত কষ্ট সারাদিন কিছু খাই নাই মা বলে বাবা তুমি কি খেয়েছো বাবা মা আমি আমি মাংস দিয়ে ভাত খেয়েছি মা কিন্তু সারাদিন কিছু খাইনি মাকে সান্ত্বনা দিই মা বুঝে না যে কত কষ্ট করে কত পরিশ্রম করে আমরা এই টাকাটা রোজগার করি মা আমি ভালো আছি মা তোমরা কেমন আছো মা বাবুরা কেমন আছো মা তোমাদের বৌমা কেমন আছে মা সবাই ভালো আছে আমিও ভালো আছি মা আমাদের প্রবাস জীবনটা কত কষ্টের প্রবাসে যদি কেউ না যায় কখনো বুঝতে পারবে না প্রবাসীর কষ্টের জীবন তাই আজকে আপনার এই তানজিলা মিডিয়াতে এসে আপনার ছোট্ট একটা গানের তরি আমি শুনে আমি মুগ্ধ হলাম আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না আমার দেশের ভাই বোনেরা প্রবাসে গিয়ে কত পরিশ্রম করে কত কষ্ট করে আপনি যে দুই লাইন গানের কলিটা আমাকে শোনালেন আমার মতো যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা যদি এক বিন্দু পর দুইটা মিনিট সময় নিয়ে আপনার গানটা শুনে আমার মনে হয় আমার চোখের পানি যেভাবে জ্বলবে তাদের পানি এভাবে চোখে জ্বলবে আমি আর কি বলবো ভাই আবুল হাশিম আজাদ ভাই আপনার এই সুন্দর কণ্ঠ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রহমত আপনাকে দান করুক এবং তানজিলা মিডিয়া এরকম অনুষ্ঠান আমার প্রবাসী ভাইদের জন্য উপহার দিয়েছেন ফেরছি আপনার কাছে আর কি চাইব অসংখ্য ধন্যবাদ আপনাকে হাজার হাজার ধন্যবাদ আল্লাহ যেন আপনাকে
এই সুন্দর কণ্ঠ যেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারে, যেন আমরা প্রবাসী ভাইরা আপনার গান শুনে আমাদের হৃদয়, আমাদের ভালোবাসা, আমাদের দেশপ্রেম সব কিছু আমরা আগলাই রাখতে পারি, এটাই আপনার কাছে চাওয়া। তো প্রিয় দর্শক, কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যদি আমার লেখা গাওয়া এই গানটি ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে তানজিলা মিডিয়ার সাথে থাকবেন। যদি কোথাও ভুল করি থাকি আমরা, আমাদেরকে ক্ষমা করবেন। অনেকে আছে না হয়তো বলতে পারে প্রবাসী থেকে কুটুকু করে এটা করা হয়েছে, নাউজবিল্লা আস্তাক করলাম। প্রবাসী ভাইদেরকে ভালোবাসি, আমাদের গরো প্রবাস জীবন কাটতেছে এরকম আছে, তাই বলবো কেউ কোনো ভাই বন্ধু ভুল বুঝবেন না, ভুল লেখালেখি করবেন না। আমি চেষ্টা করি আমার কাছে যতটুকু শিক্ষা যোগ্যতা আছে সেটা নিয়ে চলার জন্য। আমি কখনো কারো শিক্ষা যোগ্যতা নিয়ে কিছু বলি না, আমি কখনো কারো বিরুদ্ধে লেখি না, আমি কখনো কারো বিরুদ্ধে কমেন্ট করি না, আমি কখনো কারো পিছনে লাগি না। দয়া করে আপনারা আমার পিছনে লাগবেন না, আমাকে আমার মতন চলার চেষ্টা, আমার মতন চলার মতন সুযোগ করে দিবেন, আমি যেন আমার মতন চলতে পারি। হ্যাঁ, যখন আমি মারাত্মক অপরাধ করব, যখন আমি দেশবিরোধী কাজ করবো, তখন অবশ্যই আপনারা আমাকে দোষ ধরবেন, কিন্তু তার আগে দয়া করে আমার কোনো কাজ আপনারা বাধা দিবেন না। বাধা দিয়ে লাভ কী? আপনিটা আপনি করেন, আমারটা আমি করি। তো দর্শক, কথা বললে অনেক কথা আছে। রানাবাই প্রবাদ জীবন কাটিয়ে আসছে বিদায়, উনি অনেক কিছু বলতে পারছেন, অনেক কিছু জানে, কিন্তু আমি প্রবাসী যাই নাই। যদিও হয়তো অনেকে মনে করতে পারেন সে অভিনয় করছে, আসলে সে অভিনয় করে, সে বাস্তবেই কান্না করছে, কারণ ওর জীবনে এরকম অনেক দুঃখ কষ্ট আছে, সে প্রবাসে কাটিয়ে আসছে। তাকে এক কাজের জন্য নিয়ে আরেকটা কাজ দিয়েছে, সে কথা সে আমাকে বুঝিয়েছে। যতটুকু পেরেছি আমি ওইভাবে গানটা লেখার চেষ্টা করেছি, তবে সুরটা আমি নকল করেছি, সুর কোনো আমার না। তো সুর নকলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বর্তমানে সব গানে একজনের গানের সুর নিয়ে আরেকজনের গান লেখে। যাই হোক, আমি যতটুকু পেরেছি আমি কোনো গীতিকার সুরকার না। আমি আবারও বলি, ভুলের উদ্যে আমি না, যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। এই বলে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। আরেকদিন আরেকটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।